হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফরিদা রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো জর্দা সেমাই। আর এই রেসিপিটি বানানো অনেক সহজ, কিন্তু খেতে খুব সুস্বাদু। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ কুকিং অয়েল। এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব কিছু দারচিনি আর এলাচি। এরপরে তেল আর একটু বেশি গরম হলে সেখানে দিয়ে দিব জর্দা সেমাই। হাঁড়িতে সেমাই দেবার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে সেমাইগুলি পুড়ে যেতে পারে, এবং খুব সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পর সেমাইটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এখানে আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টিতে একটু কম লবণ দিলেই ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেল। আমি একটু বেশি পরিমাণ নারকেল দিয়েছি, কারণ আমি নারকেল পছন্দ করি, আর যারা নারকেল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যারা চিনি একটু বেশি খান তারা বেশি দিতে পারেন, যারা কম খান কম দিতে পারেন, কিন্তু এই সময়টাতে চিনি একটু বেশি দিলেই ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটি আমি বন্ধ করে দিলাম, কারণ আমার সেমাই রান্না শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।